নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে তে আপনাদের সকলকে স্বাগত। এক সুরেলা সফর। আশির দশকে এক যুবক চোখে অনেক স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিল মুম্বাই। আশিকি দিয়ে তার জয়যাত্রা শুরু। সেই সফর, সেই সুরেলা জার্নি এখনো চলছে। পেয়েছেন পৃথিবীর অসংখ্য বাবা মা এবং ছেলে মেয়ের ভালোবাসা। আজকে আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো, বাবা মা সম্পর্কে, ছেলে মেয়ে সম্পর্কে, জীবন জগৎ সম্পর্কে। আমাদের একেবারে ঘরের ছেলে, আমাদের একেবারে পাশের বাড়ির ছেলে, আমাদের খুব কাছের মানুষ। আমরা সকলে স্বাগত জানাচ্ছি কুমার শানুকে। ধীরে ধীরে সে মেরি জিন্দগি মে আনা, ধীরে ধীরে সে দিল কো চুরানা, তুমসে প্যার হমে হ্যায় কিতনা জানে জানা, তুমসে মিলকর। আপনাকে দেখলেই মনে হয় একটা এমন মানুষ যিনি ভেতরে অদ্ভুত একটা উত্তেজনা, একটা উন্মাদনা সবসময় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা কি আপনার বাবা মার কাছ থেকে পেয়েছেন? বাবারও ঠিক এই ধরনের ক্যারেক্টার ছিল, যে সবসময় হাসি খুশি থাকতে ভালোবাসতেন, জোক বলতেন, নানান ধরনের মজাক আর কি, আর সমস্ত লেভেলের লোকেদের সঙ্গে ওই লেভেলে নেবে গিয়ে উনি সবাইকে খুশি করতেন। আপনার ব্যাপারে শুনেছি আপনি সবসময় মানে অসংখ্য মানুষের সঙ্গে মেশেন, তাদের বিপদ আপদে পাশে থাকেন। বিলকুল, আমি আজকে এখানে এসে আমার এত ভালো লাগছে। আমি না যেমন অনাথ বাচ্চাদের জন্য আমি একটা স্কুল করেছি ক্যানিংয়ে, বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক যারা বৃদ্ধাশ্রমে থাকেন তাদের জন্যও কিছু করতে চাই আর কি। আজকে যখন আমাকে এই ব্যাপারের জন্য ডাকা হয়েছে এবং আমি কোনো সব কাজ ছেড়ে দিয়ে আমি আগে দৌড়ে চলে এসেছি, আমি বলছি না আজকে এখানে যেতেই হবে, এটা একটা আমার আমার মনের কাজ। এটা একটা আমরা জানতাম যে আপনি সব কাজ ছেড়ে দিয়ে যেখানে বাবা মা আছে সেখানে আসবেন। সেই বাবা মা আপনার, আমার, পাড়া প্রতিবেশীর আপনি বিচার করবেন না। না, আমি খালি এটাই চাইবো যে তাদের যদি কোনো রকম কোনো ইচ্ছা যদি আমি পূরণ করতে পারি তাহলে সেটা আমার পক্ষে একটা বিরাট পাওয়া হবে। আমাদের সৌভাগ্য যে এমন একজন মানুষ আমাদের মাঝখানে আছেন যিনি শুধুমাত্র নিজের বাবা মা, নিজের পরিবারের গণ্ডির মধ্যে আটকে থাকেন না, অনায়াসে অন্য মানুষকে বাবা বলে ডাকতে পারেন, মা বলে ডাকতে পারেন, তাদের কাছে নিতে পারেন, অনেক সন্তানকে আদর করতে পারেন, এমন অনেক স্বপ্ন দেখেন যেগুলো সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আরেকটা কথা বলতে চাই যে আমার বাবা মা নেই, ওনারা বেঁচে নেই, বাবার আর মার কিছু স্বপ্ন আমি পূরণ করেছিলাম, বাট আমার না একটু বয়স্ক লোকেদের বা বয়স বুজুর্গদের দেখলে আমার একদম নিজের ওই মা বাবার কথা মনে পড়ে। আজকে আপনি যাদের সঙ্গে এনেছেন তাদের ব্যাপারে কি কিছু বলতে চান? অ্যাকচুয়ালি আগে কি দেখে নি তাদের একটু দেখে নি। অনেক কিছু পাইনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে, আজ তোমাদের ইচ্ছে গুলো উড়িয়ে দেওয়ার দিন। শানুদা আপনাকে যে আদরে ওখানে বসালেন, আমি লক্ষ্য রাখছিলাম যে শানুদার যে খ্যাতি তারপরেও যে আদরে আপনাকে তুলে দিচ্ছিলেন, এই আদরটার খোঁজেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। এই যে যখন বসাচ্ছিলেন তখন আপনার নিজের কি মনে হচ্ছিল? অদ্ভুত ফিলিং, যেটা যে ফিলিংটা ভিতরে ভিতরেই থাকে, কারণ আমার একমাত্র মেয়ে সে দূরে থাকে, অনেকদিন গ্যাপ মিসিং আর এই বয়সে ওই 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 ওইটাই দরকার, এই বয়সে যে একটু যে একশো যে কেউ একটু কাছে থাকা, একটু সাহায্য করা, হাত বাড়িয়ে দেওয়ার, তো ইজ এ কাইন্ড অফ সান টু আস উইচ ইউ নেভার হ্যাড। আছি আছি আমি আছি না, এইটাই ফিলিংটা হলো যে আমার বাবা নেই, মা নেই, আমারও আমার একমাত্র মেয়ে, সব বাইরে থেকে ছেলে, ওই নেভার হ্যাড, আর ছেলে থাকার যেটা কি সেটাই তো জানিনি। আজকে তাহলে আমি এই বাবা মার জন্য, হ্যাঁ নিশ্চয়ই খেলবো, নিশ্চয়ই আজকে শানুদা খেলবেন আপনাদের জন্য, আপনাদের ইচ্ছে পূরণ করবার জন্য। হ্যাঁ, আচ্ছা আপনারা এখন ঠিক কোথায় থাকেন? ওল্ড এজ হোম। আপনারা দুজনেই থাকেন? হ্যাঁ দুজনেই থাকি। ওটা আপনাদের একটা সংসারও বটে। আমার স্ত্রী টিচার ছিল, আমি নিজে এক্সিকিউটিভ চাকরি করেছি সারা জীবন। শেষের দিকে এসে ওর না বছর 10-12 আগে একটা সেরিব্রাল অ্যাটাক হলো। ওহো, কিন্তু তারপরে আমরা একটা জল খেলাম, এরকম যদি আবার হয় তাহলে হোয়াট উইল হ্যাপেন। তারপরে ভাবতে আরম্ভ করলাম যে দুজনে তো একসাথে যাবো না, উই আর সো ইন্টারডিপেন্ডেন্ট, আমার তো জীবনের কোনো চা করেও খায়নি, আমার একটা
একটা কোনোদিনও মাইক্রোওয়েভ জ্বালিয়ে যে গরম খাবার গরম করবো সেটাও আমাকে করিনি, মানে একবারে পুরো অপদার্থ মানে তুলি কিন্তু সেখানে তোর পরে ডিপেন্ডেন্ট আর ও আসছে আমার পরে, ও ডিপেন্ডেন্টটা যা হয় সাধারণত। তারপরে রিয়েলাইজ করলাম যে একটা দিন তো আসবে যেদিন তো আমাদের যেতে হবে, কে আগে কে পরে, একজন যদি দুজন একসাথে তো যাবো না, হাত ধরা ধরে করে শ্মশান ঘাটে চিতায় উঠবো তা তো হয় না, ঈশ্বরের নিয়ম ওই, একজন আলাদা আলাদা, একজন যাবে একজন থাকবে, তার কি হবে, কে দেখবে। আজকে আমি তো জানি, আমি নিজে দেখেছি অনেক দিনের অভিজ্ঞতা আমার এই 82 বছরের জীবনে অনেক দেখেছি, বহু লোকের এই এমন অবস্থায় পড়ে থাকে বাবা মামা সোর দেওয়ার শেষের দিকে এসে দে বিকাম সর্ট অফ অ্যাবসলিউট ডিসকার্ড, তাকে সবাই অ্যাভয়েড করতে চায়, সংসারে তার প্রয়োজনও শেষে যে মুহূর্তে সংসারের প্রয়োজন শেষ হয়ে যায় তার জন্য মনের থেকেও তার প্রয়োজনটা শেষ হয়ে যায়, সুনার ই গোজ দি বেটার, এরকম একটা ফিলিং হয়। কি প্যাথেটিক ব্যাপারটা শানুদা, তোমার কাছে জানতে চাই যে মানে এই যে উনি বলছিলেন না যে সংসারে প্রয়োজনটা মিটে গেলেই তখন আমরা বাড়তি, তখন আর বোঝ বোঝ হয়ে দাঁড়ায়, কিন্তু তোমার জীবনে তো এই ঘটনা ঘটেনি। আমি আমার বাবা মাকে মরার দিন পর্যন্ত আমার সঙ্গে রেখেছি, আমরা খুব গরিব ছিলাম না, মানে গরিব মানে কি এক এক মানে বাবা ডেফিনেটলি স্কুল মাস্টার বা যারা অরিজিনাল ডান্স মাস্টার হয় গানের মাস্টার হয় তাদের কি হয় ওই তাদের একটা জিনিস তাদেরকে গরিব করতে বাধ্য করে, সেটা হচ্ছে খুদ্দারি, যেটাকে বলা হয় যে খুদ্দারি, খুদ্দারি যে কারুর কাছে হাত পাতবো না, কারুর কাছে আত্মসম্মানটা প্রচণ্ড বেশি এবং কারুর কাছে হাত পাতবো না এবং কারুর কাছে মাথা নত করবো না, আমি যেটুকু পারি তার মধ্যে আমি চালাবার চেষ্টা করবো। তো আমরা দেখেছি সেই পোভার্টিটা আমরা দেখেছি, তো বাবা মাকে আমি ওই লাস্টের মারা যাবার 10 বছর আগে যখন আমি কুমার শানু হই, 15 বছর আগে, মানে বাবার ওই সময়কার কথা বলছি, তখন আমি একদম ঝট করে ওনাদেরকে নিয়ে বম্বে একদম রাজার মতো, বাবার মাসাজ ইয়ে ও গার্ডেনের মধ্যে তাকে ঘোরানো, বলতো যে আমরা এত কিছু শিখলাম কী করলাম জীবনে, তোকে দেখলে খালি এটাই মনে হয় তুই তো কিছুই শিখিস নি, কিন্তু তোর গলায় এরকম সুর কী করে এলো, তোর গলায় তুমি কাজ কী করে এলো, মানে বাবা সব তোমার থেকে শুনে শুনেই তো শেখা, কেন তুমি রাতভর রাতভর গাইতে আমরা দেখ শুনতাম, জগৎ থেকে জন্মেছি তবে থেকে বাবাকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখছি, তো সুতরাং তানসেন হওয়ার আগে কানসেনটা সব থেকে বড় দরকার লাগে, তাই তো লাগে, আমার ইন্সপিরেশন আমার বাবা, বাট বাবার ওই সুর বাবার গাওয়ার টেকনিক বাবার এই সমস্ত জিনিসগুলি আমি অ্যাডপ্ট করেছি ওনার যে মানে বীজে ওঠাটা যে আপনার মধ্যে, উনি আমার মধ্যে দিয়ে ওনার নিজেকে দেখতে পেলেন তখন, এবং হলো ওনার চোখটা দেখে, হ্যাঁ ও আমি সে ভাষায় প্রকাশ করা যায় না, তখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে তোমার কী চাই, একটাই কথা জিজ্ঞেস করেছিলাম তোমার কী চাই, আর তখন তো এসব ছিল না, এত অ্যাডভান্স ছিল না টেকনোলজি ছিল না, বাবা বলো দেখ আমার একটা সাইকেল ছিল, আমার ওই সাইকেলটা রয়েছে আর আমার মনে হয় আর কিছু চাই না, বাবার যে সম্পত্তি ছিল সেটা হচ্ছে কি একটা সাইকেল, না ঘর না বাড়ি না কোনো কিছু, কোনো কিছুই ছিল না আমাদের, ওই একটা সাইকেল যে ছিল সেই সাইকেলটা করে টিউশনে যেত, তো ওই সাইকেলটা ছিল, বলে আমার কাছে তো সাইকেল আছে আর খাওয়া তো খাওয়া দাওয়া রাজার মতো তুই খাওয়াচ্ছিস আমাদের, ইয়ে করছিস ওমুক করছিস তমুক করছিস, আমার আর কিছু চাই না। তারপরে আমি বাবাকে নিয়ে গিয়ে বাবাকে রোজ সকালে ওই হুইল চেয়ারে করে গার্ডেনে নিয়ে যাওয়া হতো, তারপরে মাসাজ করানো হতো, মাকে জিজ্ঞেস করতাম তোমার কী চাই, মা বলতো একটা চেন ছিল গলায়, সেই চেনটা বিক্রি করে আমাদের পড়াশোনার সময় চেনটা বিক্রি করে দিয়েছিল, মানে গরিবির ব্যাপারটা আপনাকে বলছি এই কারণে যে আমি জানি না, আমার মনে হয় কি সমস্ত ছেলেদেরকে যে সকালে উঠে যে ঘণ্টি নাড়িয়ে পুজো করে, নানান রকমের ড্রামা হয় পুজো পাঠ নিয়ে এটা সেটা নিয়ে, আমার মনে হয় কি ভোরবেলা উঠে সব থেকে আগে বাবা মাকে পুজো করা দরকার। সবথেকে বড় ভগবান তারা যারা তোমাকে পৃথিবীতে নিয়ে এসছে, আজ পর্যন্ত আমার নলেজে আমি দেখেছি যে বাবা মাকে অখুশি করে কোনো কাপল তাদের সংসার সাকসেস হয়নি, তাদের পরবর্তীকালে কোনো কিছুতে হতেই পারে না, কেন একটা একটা মা একটা বাবা তারা ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে মানুষ করে, তারপরে যখন সে বিয়ে করার পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো দেখা যায় যে বিয়ের পরেই বাবা মার সঙ্গে ছেলের ডিস্টেন্স শুরু হয়ে যায়, তা আমি খালি ভাবি যে ছেলেদের তাদের নিজেদেরও তো একটা দায়িত্ব থাকে নিশ্চয়ই, সে বউয়ের কথায় চলে এরকম অনেক অনেক পরিবারকে আমি দেখেছি বউয়ের কথায় চলে, ঠিক আছে বউয়ের কথায় চলে কোনো ব্যাপার না, লুকিয়ে লুকিয়ে তো বাবা মাকে সাহায্য করা যায়, লুকিয়ে লুকিয়ে তো অনেক কিছু করেছো তোমরা, তো তুমি লুকিয়ে লুকিয়ে একটু সাহায্যও করে দিতে পারো,
তা আমার কথা হচ্ছে যে বাবা মাকে যারা আজ পর্যন্ত না দেখেছে না তারা জীবনে কোনোদিন সাকসেস হয়নি শানুদা আবার আমাদের অনেক ধন্যবাদ কারণ আমাদের এই অনুষ্ঠানটা এই এই মঞ্চটা কিন্তু শুধুমাত্র বাবা মার জন্য এবং ছেলেমের জন্য থ্যাঙ্কস গড যে আজকে আপনারা আমাকে ডেকেছেন না 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 আমি এনাদেরকে ছাড়তে চাই না আমি এনাদের জন্য কিছু করতে চাই আমাদের খেলার একটা নিয়ম আছে সেটা শানুদাকে বলে দিই সেটা হচ্ছে আমাদের চারটি ইচ্ছে পূরণ আমরা এখানে ঘটাবার চেষ্টা করি আচ্ছা ফার্স্ট লেভেলে একটা ইচ্ছে আপনি করবেন আপনার বাবা মার জন্য সেইটা পূরণ করবার জন্য আপনাকে তিনটে প্রশ্ন করা হবে যেটা এখানে আসবে সেই প্রশ্নগুলোর মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই ইচ্ছে পূরণ ঘটাবো ঠিক আছে দ্বিতীয় লেভেল আছে দ্বিতীয় লেভেলে আবার দ্বিতীয় ইচ্ছেটার জন্য তিনটে প্রশ্নের উত্তর না না আমাকে একসঙ্গে সব বলো না আচ্ছা প্রথমে তুমি আমাকে ফার্স্ট কোশ্চেনটা আচ্ছা বেশ এই বাবা মার জন্য প্রথম ইচ্ছেটা যদি একটু জানান এটা খুব সুন্দর বাগান হওয়া উচিত যেখানে একটা দোলনা থাকবে বাবা উনি একটা গার্ডেন চেয়ারে বসে থাকবে হ্যাঁ উনি একটা চেয়ারে বসে থাকবেন বাবা কেউ এসে চা দিয়ে যাবে আর উনি বই পড়বেন আচ্ছা সুন্দর বই পড়বেন বাহ বসে বসে লাস্ট লাইভ একদম রিল্যাক্স লাইভ যাকে বলে ব্যাকগ্রাউন্ডে হালকা করে তোমার গান বাজবে সেটা আমি বলতে পারি না আমার নিজের গান আমি নিজে বলবো না সেটা ওনারা বলবেন না না আমার আমার ইচ্ছা আমার যেটা ইচ্ছা সেটা আপনার ভালো লেগেছে না ইচ্ছে ভালো ইচ্ছে ভালো লেগেছে একদম একদম ফার্স্ট ক্লাস গার্ডেনের মধ্যে বসে ভোরবেলা আহা কি সিন সন্ধ্যেবেলা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের ফার্স্ট রাউন্ডের ফার্স্ট কোশ্চেনটা কি আসছে সেটা আমরা একটু দেখে নিই এখানে I can tell you. একটা জিনিস বানানো হচ্ছিল জিজ্ঞেস করা হচ্ছে যে কি বানানো হচ্ছে একদম 100% আমার মনে হচ্ছে এটা 100% সাইকেল এটা সাইকেল বানানো হ্যাঁ সাইকেলই হবে কারণ হ্যান্ডেলটা তৈরি হয়েছে আর একটা চাকা রয়েছে খুব ইন্টারেস্টিং যেটা যেটা বানানো হচ্ছিল সেটা কিন্তু একটা তার থেকেই বানানো হচ্ছে হ্যাঁ একটা তার দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখছিলাম যে মানে এটা একটা বিশেষ ধরনের মানে শৈলী বা কলা আমি বলবো যে যেটা ও করছিল একটা অন্য তারের সাহায্য নিচ্ছিল না 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 এটাই তো সাংঘাতিক ব্যাপার দিয়ে সেই জন্য আমি আরেকবার জিজ্ঞেস করছি যে এটা কি আর ভাববার দরকার আছে নাকি এটাকে উত্তর বলে আমি একদম লক করে দিতে চাই এটা সাইকেলই মানে এটার থেকে রিকশা হয়ে গেল বা স্কুটার হয়ে গেল এরকম কিছু চান্স ছিল কি নাকি না সাইকেলই ধরবে মন বলছে যে এটা সাইকেলই এবং বাবার সঙ্গে সেই সাইকেলের ওই ওই জড়ি আছে ওইটার জন্য আমি সাইকেলটা বললামই এই জন্য বাবার সাইকেল ছিল তো বাবা শানুদা জি কথাই উনি বলেন যে প্রশ্নেরই উত্তর দেন বাবা মা জড়িয়ে থাকে শানুদা আমরা দেখে নিই উত্তরটা ঠিক না ভুল इस कला को कहते हैं वायर आर्ट तार की कला इसकी खासियत है ये एक सिंगल तार से बनाया है इसमें एक भी जोड़ नहीं है ब्यूटीफुल ब्यूटीफुल शानदार साइकिल একেবারে ঠিক উত্তর মা আরে কাজ ছেলে দেখতে হবে তো মা প্রথম প্রথম জয় হয়েছে আমাদের বেশ সাইকেলের গল্প দিয়ে বাবার গল্প দিয়ে আমরা ঢুকেছিলাম যে তুমি নিজে কখনো বাবা সামনে বসিয়েছে বা পেছনে বসিয়ে অনেক অনেকবার পেছনে আমাদের একটা বড় ক্যারিয়ার থাকতো সেখানে কখনো হারমোনিয়াম কখনো তবলা বা কখনো আমি বা কখনো আমার দিদি বাবা চালাতো আর আমরা পেছনে কোনো রকমে মানে জান বাঁচিয়ে বসে থাকা আর কি ধরে তখন এসব ভাবতাম না যে পৃথিবীর মধ্যে যে বাবা চালাচ্ছে নিরাপদ লোক একেবারে বাবা ভালো চালাতো এটা জানি যে বাবা ভালো চালাতো পড়ে না যায় আর পড়ে গেলে কি হতো বাবা খুব রাগি ছিলেন একে তো পড়ে যাবো তার উপরে বাবা তার উপরে পিটবে পড়েছিস কেন দুদিক থেকে বিপদ সেই জন্য খুব সাবধানে ওইটার সময় মাথাটা ওইটা একটাই বাবা মাঝে মাঝে পিটতো ওরে বাবা সিটের পেছনে দুটো রকম রুইং থাকে না গোল ওই দুটোকে ধরে একদম সলিড পেছনে একদম টাইট করে দুর পাশে দুটো পা দিয়ে ওই যে ইয়েটার মধ্যে যেখানে
ক্যারিয়ারের গাঁটগুটো থাকে। আমার বাবার মায়ের গল্প শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, আমরা মামা বাড়িতে মানুষ, আমার দাদু খুব স্ট্রিক্ট ছিলেন, আর আমাদের মামা মাসি টাসিদের ছেলে পেলে নিয়ে প্রায় 17-18 জন ছেলেপেলে থাকতো, আর দাদুর একটা কনভিকশন ছিল যে ছেলেপেলেদের না ঠেঙালে ঠিক হয় মানুষ হয় না, মানুষ হয় না। তো উনি সাধারণত সপ্তাহে একদিন ধরতেন, মানে মানে দোষ না করলেও ধরতেন, দোষ না হলো, কিন্তু সেটা একটু খারাপ দেখা, রুটিন, ওটা রুটিন ছিল, মানে একটা একজনকে নিয়ে আরম্ভ হতো, তারপরে সবাই সবাই কেউ পুরো সাইকেলটা বাবার তাই ছিল, বাবার তাই ছিল। আমরাও চার ভাই ছিলাম, আমাদের এক ভাইকে বাবা পেটাতে শুরু করলে অন্য ভাইরা তার সাথে কাঁপতে শুরু করতো, কেন জানি না, ভয়, আমরা কান্নাকাটি, আমরা সব ইদার দিয়ে ছুটিয়ে পড়তাম, লুকিয়ে পড়তাম, তো সেইখান থেকে টেনে টেনে বার করে নিয়ে আসতো, ও তো হয়ে গেছে, তুই এটা কেন করেছিস, তারপরে আমার হয়ে গেল, আবার তোকে আমি দেখছি একটু বাদে দাঁড়া, মানে তখন ওইদিকে অলরেডি হয়ে গেছে, বুক বুকড হয়ে গেছে, এরপরে যে পিটবে তার বুকড হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, তোকে আসছি, তোর পড়াশোনা নিয়ে তোর আমি সব তোর ব্যবস্থা করছি, মানে এই যে হতো ব্যাপারটা, এখন ভাবলে একটা অদ্ভুত লাগে যে তখন যদি ওই পিটুনিটা না দিত বা তখন যদি ওই বাবা আমাদের ওইভাবে কড়া হাতে যদি দমন না করতো, তাহলে হয়তো আমি আজ কুমার শানু হতে পারতাম না, ঠিকই, বা আগে হয়তো আমি আর কিছু হতে পারতাম না, হয়তো অন্য কিছু একটা চোর ছাচোর বা অন্য কিছু হয়ে যেতে পারতাম, তাই না, নিশ্চয়ই, এই যে দমন ব্যাপারটা লাগে, এবং এই শাসনের মধ্যে এরকমও তো আছে নিশ্চয়ই, মারধর ছাড়া আদরের গল্প অনেক আছে, আদরেতে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি বাঁদর হয়, তাই বলছি যে আদরে বাঁদর হয় সে তো আমরা সকলেই জানি, কিন্তু আমি বলছি যে এই যে কুমার শানুর বাবা যে আমরা জানলাম যে তাকে পিটতেন, হ্যাঁ, তারপরে আদরও করতেন, আদর কি করতেন না, আদর মানে আদর, হ্যাঁ আদর মানে কি, বাবার হচ্ছে আদর বোঝা যাবে না, হয়তো একটা জিনিস নিয়ে এসছে, হয়তো রাত্রিবেলা মিষ্টি, আমি হয়তো রসগোল্লা খেতে ভালোবাসি, তো বাবা দেখলাম রাত্রিবেলা 6টা রসগোল্লা নিয়েছিল, সানি ঘুমিয়ে পড়েছে নাকি, বলে না ওকে ডাকো, তোলো ওকে, আমি ঘুমিয়ে পড়েছি, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, তোলো ওকে, এই তুলেছে বাবাকে দেখি, বললো তো আবার দুধে শুরু হবে নাকি রাত্রিরে, না বলে পরে দিকে আয়, এখানে আয় আয় বস, মানে রসগোল্লাটাও যে খাওয়াচ্ছে সেটাও তার মধ্যে কোনো মানে নরম ব্যাপার নেই, নরম রসের ব্যাপার নেই, না কোনো রস নেই, শুধু গোল্লা, হ্যাঁ শুধু গোল্লা, আমাকে বসিয়ে দিয়ে বলে খা, আমাকে দুটো দিয়ে দিল, তখন আমাকে দুটো রসগোল্লা মানে আমাকে অনেক বিরাট ব্যাপার, হ্যাঁ মানে 6 জন আছে 4 জনে, তো আমাকে দুটো রসগোল্লা দিয়ে দিল, আমি তখন বললাম যে রসগোল্লা দিকে আমার ডাউট লাগছে, খাবো কি না আমি জানি না, খেলে পরে তারপরে আবার না হয় শুরু, হ্যাঁ আমি বললাম যে এই দুটোই আমি খাবো কি, দুটোই আমি খাবো তো, হ্যাঁ হ্যাঁ তুই খাবি দুটো, দুই খা দুটো খা, আমি রসগোল্লা খেলাম, কিন্তু এখন বুঝতে পারি, এখন আমার মনে হয় যে সেই সময় বাবা যে হয়তো সকালে আমাকে মেরে গেছে, হয়তো পিটে গেছে, বাবার কোথাও না কোথাও বাইরে গিয়ে একটু দুঃখ হয়েছে, হ্যাঁ দুঃখ হয়েছে যে ওকে আমি মেরে এলাম, না আরে ছেলেটাকে মেরে এসেছি, ছেলে তো শত হলো ঠিক, সেই তা পূরণ করার জন্য রাত্রিবেলা রসগোল্লা দিয়ে, তো ওটা বোঝা যেত এবং আমি আর ভালোবাসা ভালোবাসা, এবং এটা আমার ধারণা, আমার বদ্ধমূল ধারণা যে ওই যখন রসগোল্লা তুমি খাচ্ছ তুমি হয়তো খেয়াল করলে না, কিন্তু পরে মাকে বাবা নিশ্চয়ই এ কথা বলেছেন, ও যখন খাচ্ছিল দেখেছিলে কি মিষ্টি দেখাচ্ছিল ওকে, এবং এইগুলোই বাবা মারা আলাদা করে কথা বলেন, আমরা জানতে পারি না, আমরা অনেক সময় বাবার মারটাই দেখি, শাসনটাই দেখি, বিশেষ করে আজকে আমার মা ততোধিক নরম ছিলেন, খালি মনে হতো কি ওই সময় খালি মনে হতো কি কি অত্যাচার আমাদের উপর করছে বাবা, খুব কষ্ট হতো, এত অত্যাচার বোঝে না আমাকে কি, হ্যাঁ এই প্রতিবাদ করতে হবে, এই ভেবে আমি বাড়ি থেকে দুবার পালিয়ে গেছি, জানেন আমাদের সঙ্গে আছেন কুমার শানু, এই খেলার ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা দেখে নেব, এটা বলতে পারলেই দোলনা বাগান মা বাবা বই পড়বেন, মৃদুমন্দ হাওয়া বাতাস হবে তো, হবে তো, হবে তো, ডেফিনেটলি হবে শানুদা, বাস পাক্কা, আমরা দেখে নিই ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা শানুদার জন্য কি অপেক্ষা করছে, দেখা যাক, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, আমি পারবো না তো তোরাতে, তুই জাত, বাংলায় তখন জমিদার আর কবিয়ালদের যুগ, তুই জাত ফিরিঙ্গি জবর জঙ্গি, আমি পারবো না তো তোরাতে, ভোলা ময়রা ছাড়াও আরো অনেক কবিয়াল ছিলেন যারা কবিগানের সাথে মিষ্টি বানাতে পারতেন, এইরকমই একজন ময়রা
হঠাৎই বানিয়ে ফেলেছিলেন রসগোল্লা। জিজ্ঞেস করা হচ্ছে রসগোল্লার আবিষ্কর্তা কি, মানে যাকে আমরা মানি যে ইনি আবিষ্কর্তা। কলকাতা শহরে তার নামে দোকান আছে, বিখ্যাত দোকানই আছে, নিশ্চয়ই তুমি খেয়েওছো। অনেক অনেক সময় চলে গেছে, এর মধ্যে তোমার স্মৃতিতে আছে কিনা আমি জানি না, কিন্তু মা বাবার কাছ থেকে চাইলে সাপোর্ট নিতে পারো যদি ওনারা জানেন। উত্তর কলকাতাতেও এদের দোকান আছে বলেই আমি যতদূর জানি। হ্যাঁ, কেসি দাস কিংবা নবীন কুণ্ডু, এ নাম আমার মনে হয়। কুণ্ডু নয়, নবীন, নবীনচন্দ্র দাস। নবীনচন্দ্র দাস না, ঘোষ, দুটো সাপোর্ট তো পাওয়া যাবে যদি এই ফার্স্ট রাউন্ডে নিতে চাও তো। নাও নবীনচন্দ্র দাস, নবীনচন্দ্র দাস, বাবা বলছেন নবীনচন্দ্র দাস, এটা কি নেব? হয়ে যাক। শানুদা বাবার সাহায্য নিয়ে বলছে রসগোল্লার আবিষ্কর্তা হচ্ছেন নবীনচন্দ্র দাস। আমরা দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। নবীনচন্দ্র দাস একেবারে সঠিক উত্তর, তালিয়া। শানুদা শানুদার মা বাবার জন্য গার্ডেন চেয়ার, দোলনা, এই যে ইচ্ছেটা করেছিলেন সেটা অলরেডি ছক্কা মেরে পূরণ করে ফেলেছেন। তোমার শানু আছেন, বাবা মার জন্য একটা কিছু ঘটলো, একটা গান হবে না, একটা দুলাইনি গানটা আরম্ভ হওয়ার আগে আমার একটু এ দিতে পারিস? ওটা গান শুনেছিলাম, আমার এখনো কানে বাজে, ওই কুচ নেই খাও, কুচ নেই খাও, ওই গানটা একবার না গাও। ঠিক আছে, বাবা আবার একটা আবেদনও জানি। কুচ না কহো, কুচ ভি না কহো, ক্যা কহনা হে, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया। बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो। অনেক কিছু পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছ শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছে গুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকু তোই পারবো কেবল অনেকখানি ঋণ। ওনারা যখন দুজনে গার্ডেনে বসবেন তখন ওই গানটা ভালো হবে না? সেদিন দুজনে দুলেছি নুবনে, ফুল ডরে বাধা ঝুল না, সেদিন দুজনে দুলেছি নুবনে, ফুল ডরে বাধা ঝুল না, সেই স্মৃতিটুকু তবু খানে খানে,
ফুলো ডোরে বাঁধা ঝুলনা 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 সেদিন দুজনে দুলেছি নবনে ফুলো ডোরে বাঁধা ঝুলনা। আমাদের সঙ্গে আছেন অসাধারণ একজন বাবা একজন মা, আজ যিনি আছেন তিনি কুমার শানু, তিনি আমাদের সকলের এত কাছের মানুষ। আমরা এই যে খেলাটা খেলছি সেই খেলাটার সেকেন্ড উইশটা কি? আচ্ছা, আপনি বই পড়তে ভালোবাসেন তো? এখন তো মানে সঙ্গে থেকে অ্যাডভান্স হয়ে গেছে সব কিছু। আমি ওই আইপ্যাড একটা আছে না, আইপ্যাড যাতে বই পড়া যায়, আমি যদি একটা আইপ্যাড যদি কামাতে পারি তোমাদের জন্য, কি অপেক্ষা করে আছে শানুদার জন্য দেখে নি। আজ তোমার আওয়াজ মে শিদ্দত দিল মে দর্দ হিসকি মুখে তলাশ থি আখিরকার ইশক ওর দর্দ জিন্দগি কে ইন দো মহাসুরোঁ সে তুমারা পরিচয় হো হি গয়া জাননা চাহতে হো মে কৌন হুঁ ইস নাচিজ কো বশীর খান কহতে হ্যায় সুপার ক্যাসেট ইন্ডাস্ট্রিজ কি তরফ সে মেরা কাম হ্যায় নয়ে কলাকারোঁ কো রাস্তা দিখানা আও মেরে সাথ মে তুমে তুমারে জায়েজ মকাম তক পৌঁছাউঙ্গা আও। কোয়েশ্চনটা হচ্ছে এই যে আমরা দৃশ্যটা দেখলাম একটা চেনা ছবির থেকে, হ্যাঁ আশিকি, সেটা আমরা সকলেই জানি। হ্যাঁ, যিনি মিউজিক ডিরেক্টর হিরোকে প্রথম ব্রেক দেন এই গল্পে একটি গানে, সেই গানটি কোন গান? গানটা সেই গানটা কি গান? গানটা কি গান? সেই গানটা কি গান ছিল? ডেফিনেটলি আপ তেরে বিন জিলেঙ্গে হাম। এটা হোটেলের মধ্যে যখন ও গানটা গাইছে আপ তেরে বিন, তখন সেখানে বশীর খান বসে থাকে, সেইখানেই শোনে ওকে, শুনে যখন ও যখন প্যাক আপ করে বাইরে বেরিয়ে যাচ্ছে তখন পেছন থেকে বশীর খান এসে ওকে ধরে এই কথাগুলো বলে। তারপর দেখবো তুমি ঠিক উত্তর দিলে না ভুল উত্তর দিলে। যদি তুমি ঠিক শুনেই গাও তাহলে জানবো যে উত্তর ঠিক, আর যদি তুমি কেঁপে যাও নড়ে যাও তাহলে বুঝবো উত্তরটা চ্যালেঞ্জিং। অত্যাচার অত্যাচার উত্তর ঠিক হলে ইচ্ছে পূরণ হয়, কিন্তু আমাদের ইচ্ছে পূরণ আগেই হয়ে গেল। না, তোমাদের ইচ্ছে পূরণ হলে তো হবে না, আমার বাবা মার ইচ্ছেটা পূরণ করতে হবে, বাবা মার ইচ্ছে পূরণ করতে হবে, আমার দায়িত্ব। শানুদা একটা উত্তর দিয়েছেন, আমরা দেখে নিই উত্তরটা ঠিক না ভুল। अब तेरे
একেবারে ঠিক উত্তর দিয়েছে সানুদা। থ্যাংক ইউ সানুদা। আমরা দেখে নিই সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে। এই মন্দির বহু পুরাতন মন্দির। এই মন্দিরর ইতিহাস হেলা ব্রহ্মাঙ্কর পঞ্চম পুত্র ইন্দ্রযুম্ন মহারাজ এই মন্দিরকু তৈরি করেছিলেন। এই মন্দির যেতবে তৈরি হয়ে সারা সেতবে এই মন্দিরের বসবা সে নিজে ইচ্ছা করলে কৌশি ঠাকুর মিলবা দরকার যা কি মোর ইতিহাস বজায় রহব তাই নিজের পুরোহিত বিদ্যাপতি কু নির্দেশ দিয়ে চারিদিগু যাত্রা করা যেকোনি দিগরে কোণী ঠাকুর যদি সন্ধান মিলতি তাহলে সেই ঠাকুরঙ্কর সন্ধান জনাইবা তাঁক আদেশ দিয়া যাইতলা। আমরা একটা ভাষায় একটা বর্ণনা শুনলাম মন্দির সম্পর্কে, ভগবান সম্পর্কে। আমরা জিজ্ঞেস করছি যে এটা কোন ভাষা? দেখো তুমি হয়তো জানো আমি 24টা ভাষায় গান গেয়েছি, জানি তার মধ্যে এই ভাষাটাও আছে, তাই নাকি? তাহলে উত্তরটা গানেই হোক, ওই ভাষার গান। ওই ভাষায় ওই ভাষার গান এখন হয়ে যাবে, এক লাইন হয়ে যাবে। উত্তরটা হচ্ছে উড়িয়া, ডেফিনেটলি। জগন্নাথ মরিবু মরিবু কৌশল করি কি মরিবু, হ্যাঁ মরিবু না তো টপায়ে সিন্দুর দ্বিপট শঙ্খা, টপায় সিন্দুর দ্বিপট শঙ্খা, এর আগে কি ছিল সেটা আমি জানি না গো, এর আগে কি আছে সেটা আমি জানি না। বেশ দারুণ দারুণ উত্তরটা যে তুমি ঠিক দিয়েছ এটা তুমি জানো বলছো? উত্তরটা 100% উড়িয়া, একদম 100%। তাহলে কি আমরা দেখে নেবো? দেখে নাও। বেশ দেখে নি উত্তরটা কি। ভগবান স্বয়ং নিজকে নিজে বিশ্বকর্মা রূপ ধারণ করে তৈরি হয়েছে যা কি বর্তমান জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শনর চারি মূর্তির উপরে বিদ্যমান এবং সেই মহারাজ ইন্দ্রযুম্ন তাঁকু আনি এই মন্দিরে প্রতিষ্ঠিত করেছেন। সানুদার কথা বাড়িয়ে লাভ নেই, একেবারে ঠিক 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 উত্তর দিয়েছো তুমি। থ্যাংক ইউ। হায় 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 আমার যে কি ভালো লাগছে, ওই নিয়ে আসবে তো? নাই নিশ্চয়ই আসবে, নিয়ে আসো নিয়ে যাও। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্ন গুলো কাছে, ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে, আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি। আজ তোমাদের আধুনিক আধুনিক মনে হচ্ছে তো নিজেকে? আমি আধুনিকই মনে হচ্ছে, এখন তো আরো ভালো লাগছে। আপনার কি মনে হচ্ছে? আপনি কিছু বলছেন না, এই যে পুরো ঘটনাটা ঘটছে, সানুদা ঘটাচ্ছে, খুবই ভালো লাগছে। মানে আমি বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগছে। আপনার স্বামীকে দেখভাল করেছেন, এখনো করছেন? এগুলো করতে গেলে তো একটা আনন্দ লাগে যে আমি এই কাজটা করে আসলে আমার ভেতরে কোথাও একটা আনন্দ হয়, ওনাকে একটু সাজিয়ে দিয়ে সংসারটাকে পরিষ্কার রেখে। তা এখন সেই রকম একটা অনুভব হচ্ছে কি যে সব মিলে ভরা সংসার আপনার? একদম। মানে ওকে তো সবসময় হতো কি জামা কাপড় পরবে, কোনটার সাথে কি ম্যাচ করবে, এটার সাথে ম্যাচ করবে সেটাও আমাকে জিজ্ঞেস করে। এই যখন এইরকম হয় না, এরকম মুহূর্ত তৈরি হয়, তখন মায়েরা আদর করে ছেলেকে ডেকে বলে, আরে তুই আমার জন্য একটা কাজ করতে পারবি? মা ছেলে জিজ্ঞেস করে কি বলো না, তখন মা একটা আবদার করে। সানুদার কাছে কিছু আবদার আছে? ও যে এত ভালো গান করে, আমি তো আবার গান শুনতে ভালোবাসি, গানটা ঠিক ইয়ে হয় না। তোমার একটা গান আছে না, জব তুম বাত বিগড় যায়, জব কোই বাত বিগড় যায়, জব কোই বাত বিগড় যায়, জব কোই বাত বিগড় যায়, আমার মা রিকোয়েস্ট করেছে আমাকে, মা রিকোয়েস্ট করেছে, ফেলা যাবে না না বাবা, মা যা বলবে আমাকে করতেই হবে, আমি করতে চাই খুশি খুশি। শুনে নি আমরা।
जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा वो हम नवा। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ओ हम नवा, तुम देना साथ मेरा ओ हम नवा। অসাধারণ অসাধারণ। আমাদের সঙ্গে আছেন কুমার শানু। শানুদা, এরকম কোন ঘটনা তোমার জীবনে আছে যেখানে তুমি তোমার বাবা মার জন্য একটা কিছু করতে চেয়েছো কিন্তু সেই মুহূর্তে করে উঠতে পারোনি? আমার খালি একটা জিনিস মনে পড়ে যে আমি বাবাকে আর মাকে দুজনকে বাঁচাতে পারলাম না। এটা আমার সবথেকে জীবনের বড় দুঃখ। এবং কলকাতারই কিছু নামি হসপিটাল, কিছু নামি ডাক্তার, যেহেতু তারা কুমার শানুর বাবা মা, খালি তারা পয়সাটাকেই দেখেছিল। এবং আমার মা বাঁচতে পারতেন আর বাবাও বাঁচতে পারতেন, কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় এবং এটা একটা আক্ষেপ থেকে যাবে। মানে তোমার মনে হয় যে ওনাদের আরো কোথাও একটা চিকিৎসা অন্য জায়গায় করানো বোধহয় ভালো? না, দুই তিন জায়গায় চেষ্টা করেছি, করে সবথেকে বেস্ট জায়গাটাতে নিয়েছে এখানে ক্যালকাটাতে রেখেছিলাম। সেই ডাক্তার যে ট্রিটমেন্টটা করেছিল তারা খালি একটা দিকে নজর রেখেছিল, কুমার শানুর মা বা কুমার শানুর বাবা। কি দুর্ভাগ্য, যত বিল বাড়ানো যায় যত বিল বাড়ানো যায় যত বিল বাড়ানো যায়। তো এই যে ব্যাপারটা না, আমার মাথাতে কোনোদিন যায় না। আমি খালি ভাবি কি মা বাবা আরও অন্তত 10-15 বছর বাঁচতে পারতো আরামসে। আমি মা বাবাকে নিয়ে অনেক ঘুরেছি সব জায়গায়। বাবা যে বাবা সাইকেল চালিয়ে ঘুরতো তাকে আমি প্রত্যেকবার প্লেনে করে নিয়ে যেতাম, স্পেশাল সিট বুক করে সামনে হুইল চেয়ারের ওই বুক করে মাকে বসিয়ে, মাকে প্রথম যখন আমি প্লেনে নিয়ে গেছিলাম আমার সেই মুখগুলো মনে পড়ে, যে মা জানলা দিয়ে নিচেরটা নিচটা দেখছে আর মায়ের মুখের এক্সপ্রেশনগুলো সে আমার আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তুমি ছিলে পাশে? একদম পাশে, আমি পাশে মাকে নিয়ে বসে দেখছিলে মায়ের। হ্যাঁ, মা বলছে ভয় ছোটে, বলছে আমি কোনোদিন প্লেনে উঠিনি, বাবা শানু দেখ আমি কিন্তু আমি আমার কিন্তু খুব ভয় করছে রে, আমার মুখটুক শুকিয়ে যাচ্ছে, আমি কী করবো বল। আমি তুমি আমার সঙ্গে রয়েছো, তুমি চলো তো দেখি তো কী হয়, তুমি আমার সঙ্গে আমার পাশে বসবে। হ্যাঁ, আমাকে শক্ত করে একদম ওকে ধরে রয়ে রেখে দিয়েছে পড়ে যাই। হ্যাঁ, যদি জানলা দিয়ে পড়ে যায় বা কিছু নেমে একটা ভাবছে, আর যত উঠছে ওপরে প্লেনটা উপরে উঠছে আর নিচ থেকে দেখছে আর সে যে কী অনুভূতি, আর আমি পাশে বসে যে কী এনজয় করছিলাম সেই সময়, যে আজ সেগুলো খুব মনে পড়ে। হ্যাঁ, যে আমরা একবেলা খাওয়া নিয়ে আমাদের এত কষ্ট হতো, সেখানে আমি মা বাবাকে সবসময় প্লেনে করে নিয়ে যেতাম, সবসময় প্লেনে করে কলকাতা। বা বলতে কি আমার বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে হবে, আমার এখানে হয়ে গেছে অনেকদিন বোম্বেতে রয়েছি, আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে আমার কদিন নিয়ে চল, চলো টিকিট কাটো, চলো তুমি বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করো 7 দিন ওখানে থেকে করে আবার ফেরত চলো। যেরকম মানুষ ছিলেন আমার মা বাবা দুজনে, তাদের সঙ্গে যে ব্যবহার হয়েছে বা লাস্ট টাইমে যে জিনিসগুলো হয়েছে সেগুলো অযাচিত, এটা হওয়া উচিত ছিল না। আমি মা বাবাকে নিয়ে এত পজিটিভ ছিলাম যে কোনো জিনিস আমি বাদ দিইনি। ধরো মা আজ আমাকে সকালে বললো যে শোন আমার হাতের না দুটো বালা নেই, বুঝলি আমার এই বালাটা চলে গেছে, তো বালা নেই, আমি সঙ্গে সঙ্গে দোকান থেকে ইমিডিয়েট দুপুরবেলার মধ্যে, সে যদি 50,000 টাকা 1,00,000 টাকা যা দাম হবে হবে, মার দুটো বালা চাই ইমিডিয়েট মাকে বালা পড়াও, মার হার চাই হার পড়াও। হ্যাঁ, মার একটা নয়, মা একটা বলে আমার একটা চেন হলে ভালো হতো, তো চেনটা তোদের স্কুলের পড়াশোনায় দিয়ে দিয়েছিলাম, সেই চেনটা নেই। আমি সঙ্গে সঙ্গে মার তিনখানা চেন আর মোটা মোটা, আমার তুমি দেখো তোমার কোনটা পছন্দ, তো কোনগুলো পছন্দ আমার সব কটা তুমি রেখে দাও। আমি প্রত্যেকবার যেতাম একটা করে চেন নিয়ে হাতের চুড়ি নিয়ে। মার একটা জিনিস ছিল যে ওই যে জিনিসগুলো মিস করতো না মা গরিব অবস্থায়, ওইগুলো মনে পড়তো আর মা আমাকে বলতো তুই যা করলি আমার জন্যে, আমি 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 বলতাম তোমার জন্য কী করবো, তুমি আমাদের জন্য যা করেছো আমার জন্য যা করেছো। হ্যাঁ, সেক্ষেত্রে তো কিছুই না, এটা কিছুই না। তো যাই হোক, এইভাবে এইভাবে মনে মায়ের যা বাবা মার যা মনের ইচ্ছা ছিল সে সব পূরণ করতে পেরেছে। শখ মানে কি, বাবা বলতো কে ও বেচারা খুব গরিব, ওকে একটু সাহায্য করে দে, কত দেবো বাবা বলো, ওকে 1,00,000 টাকা দিয়ে দে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে 1,00,000 টাকা দিয়ে দিতাম। মা বলতো কি দেখ ও খেতে পায় না, ওকে কদিন আমার বাড়িতে রাখ না, আমার ঠিক আছে বাড়িতে থাকবে, ও বাড়িতে থাকবে, যাতে মা বাবা সুখ খুশি সেই জিনিসটাকে আমি
সবথেকে বেশি প্রায়োরিটি আগে সেটাতে দিতাম। আজ তো তোমার কাছে অনেক লোক ওই সাহারা চায় কি তোমার এটা বলো আমি এই বিপদে পড়েছি এ করেছি, তোমার কি বলবো তোমার সাহায্য চাওয়ার আশ্রয় চাওয়ার লোক তো কমে গেল, মা বাবা চলে গেল, আরো অনেক মানুষ আছে, কিন্তু কিন্তু কখনো কখনো একটু ওই একা লাগে না যে প্রচন্ড প্রচন্ড একা লাগে যখনই, বিশেষ করে একটা সময় ছিল যে সময়টা আমি বলবো না এখন এত বিস্তারিতভাবে, আমার খুব একা লাগতো যে মার আমি কমসে কম মা মারা যাওয়া যেদিন মারা যায় সেদিনকে রাত্রিবেলা আমার শো ছিল, সেই জায়গাটা হচ্ছে হলদিয়া, আর 300,000 লোকের সামনে শো ছিল। তো আমাকে বাবা স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে তুই কিন্তু চুল কাটবি না, তুই কিন্তু ন্যাড়া হবি না। ও মা মারা গেলে, ওদের মারা গেলে, হ্যাঁ মারা গেলে যেটা ন্যাড়া হতে হয় না, তো বাবা আমাকে স্ট্রিক্টলি সবার সামনে আমাদের ভাই বোনদের সবার সামনে বসিয়ে আমাকে বলেছিল যে তোমাদের সবাইকে কিন্তু আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমি মারা গেলে কিন্তু সানু চুল কাটবে না, এটা কিন্তু আমার নিজের ইচ্ছা, সানু চুল কাটবে না। আমি বললাম বাবা এটা কি করে হয়, এটা তো সম্ভব না। ঠিক মানে আমি আমি সেটাই ভাবি, যেদিন বাবা মারা গেছে সেদিনকেও রাত্রিবেলা আমার শো, আর যেদিন মা মারা গেছে সেদিনকেও রাত্রিবেলা আমার শো, দুটো শোই তুমি করেছো? দুটো শোই আমি করেছি, এবং শো এর পরে ওরা বললো যে জানেন যে লোকটা আপনাদের এন্টারটেইন করছেন এতক্ষণ ধরে, এনার মা আজকে সকালে মারা গেছেন। মানে পিন ড্রপ সাইলেন্ট, 300,000 লোকের মধ্যে একটা আওয়াজ ছিল না কারোর মুখে, সবাই হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। এমন যে শিল্পীর জীবন হচ্ছে এইটাই, আমরা ভেতরে ভেতরে মরে যাব, কিন্তু বাইরে আমাদের আমার যে ফ্যান আমার যারা আমাকে ভালোবাসে যারা আমাকে চায় তাদের সামনে আমাকে তাদের হাসি মুখ দেখাতেই হবে, আমি যে কাজটা করি তাদেরকে করে দেখাতেই হবে। এটা আমাদের আর্টিস্টদের জীবনের একটা বিরাট বাবা মার আশীর্বাদ। আমি আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে যদি শক্তিশালী কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাবা মার আশীর্বাদ। আজ আমি এত লাকি যে আমি নতুন করে কিছু আশীর্বাদ এনাদের কাছ থেকে পাচ্ছি, এটা আমার বিরাট পাওয়া, বিরাট পাওয়া। মানে লক্ষ লক্ষ টাকা দিলেও এই পাওয়াটাকে পাওয়া যাবে না। আমাদের পাওয়াটাও কোনো অংশে কম না, হয়তো অনেক বেশি। আমাদের এই চাওয়া পাওয়া চলতে থাকুক, আমরা দেখি এবারে এই থার্ড রাউন্ড, যেটা থার্ড রাউন্ডে কি তুমি ইচ্ছে পূরণ করতে চাও বাবা মার জন্য সেটা যদি জানাও। আমি একটা এমন করতে চাই যে ওখানে যে যারা সব বৃদ্ধাশ্রমে যারা বৃদ্ধরা রয়েছেন তাদেরও এন্টারটেনমেন্টের কিছুই হয় না। আমি একটা চাইছি যে এনার তরফ থেকে আমার মনে হয় যে একটা পার্টি টাইপের যদি কিছু হয়, একটা উৎসব, একটা উৎসব টাইপের হবে, সেখানে আমি যেখানেই থাকি আমি সেখানে যাব, আমি সেখানে প্রেজেন্ট থাকবো, প্রেজেন্ট থাকবো সেখানে। বলছেন এমন একটা উৎসব হবে যেখানে কুমার শানু থাকবেন? পার্টি হবে, পার্টি, একদম লেটস পার্টি বলে না। আপনাদের এই যে আপনারা যেখানটায় থাকেন সেখানে কজন থাকে? এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যাকোমোডেশন আছে, তিনটা অ্যাকোমোডেশন, প্রায় সব মিডিয়েটলি অ্যাবাউট 100, 100 জনের কাছে। তো এই 100 জনের পার্টির পুরো খরচা এই এই মঞ্চ থেকে আমাকে তুলতে হবে, আমাকে তুলতে হবে। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। আর যখন যখন প্রমিস করেছি যদি মঞ্চ থেকে না ওঠে আমি নিজের থেকে দিয়ে দেবো 100%, কিন্তু পার্টি হবেই। বেশ, আমরা এই ঘটনাটা সাক্ষী থাকতে চাই, আমরা চাইবো শানুদা তুমি এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে জিতে অ্যাভারেজ এখান থেকে জিততে হবে, জিতে নেবে যাকে এখান থেকে, এদের তো চেষ্টা করবোই না নিশ্চয়ই, আমার পয়সা কেন খরচা করবো এখান থেকে নেবো। তো আমরা দেখে নিই থার্ড রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, ভালো করে শুনবে, ভালো করে দেখবে। তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু, বশ করে রেখেছো আমায়, পথ খুঁজে পথ যে জমিয়ে দিলি গানে গানে। এটা তো আমরা জানি যে এটা বিখ্যাত অনুষ্ঠান, তুমি বহুদিন ধরে এর সঙ্গে যুক্ত, এবং গানের এমন একটা জায়গা যেখানে আমরা নতুন প্রতিভাদের নতুনভাবে আবিষ্কার করি, মুগ্ধ হই, তুমি ইন্সপিরেশন এদের। কিন্তু এই যে পুরো ছবিটা দেখলাম এর মধ্যে একটা গোলমাল ছিল, কোথাও একটা গোলমাল ছিল,
এটা বড়দের সরগা বাবা হ্যাঁ পাগল না হ্যাঁ গানের সময় আমি একটা জ্যাকেট পরেছিলাম সেটা হচ্ছে বাঘছালের মতো তুমি তখন বাঘের মতো ছিলে হ্যাঁ বাঘের মতো ছিলাম কিন্তু এখানে কমেন্টে ব্লু কালারের ড্রেস পড়া রয়েছে ওই গানটার কমেন্ট এটা নয় কি কমেন্ট সেটা বলো জমিয়ে দিলি গানে গানে জায়গা ফাটাফাটি ছিল একটা ফাটাফাটি বলো তাহলে একবার শুনি ফাটাফাটি ও কি বুদ্ধি আমার পৃথিবীতে এরকম ছেলে খুব কম আছে যে নিজেই নিজেকে বলছে তারিফ করে কি আছে আচ্ছা তুমি দু লাইন গাও আমি বলবো ফাটাফাটি তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু বশ করে রেখে ছো আমায় পথ খুঁজি পথ চেহারা আরে বাহ ও পথ খুঁজি পথ চেহারা ফাটাফাটি সারদা ফাটাফাটি ফাটাফাটি উত্তরটা তুমি যেটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর ওয়াও আর দুটো প্রশ্ন ঠিক আছে আমরা দেখে নিই আমাদের থার্ড রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে তুমি একটু ভালো করে দেখো কিন্তু থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন আজকে বানাবো পালক পনির এর মধ্যে আমরা দেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হবে দিয়ে দিলাম পালং শাকের পেস্ট এর মধ্যে দিয়ে দেব পনিরের টুকরোগুলো ভালো করে একবার নাড়াচাড়া হবে আমাদের পালক পনির পুরোপুরি রেডি পালক পনিরের ফিনিশিং টাচে একটুখানি মাখন আলাদা একটা মাত্রা এনে দেবে কি কি মনে হচ্ছে রান্নাটা ঠিক করলাম না ভুল আর ভুলটা কোথায় প্রথম কথা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে পালক কোনোদিন লাল হয় না লাল শাক বা এটা অন্য কিছু হতে পারে বাট পালক নয় দ্যাট ইজ নট পালক পালক হলে পরে সেটা সবুজ রং হবে ডার্ক কালার হবে তুমি কি লাল শাক আমি খুব ভালো রান্না করি না হ্যাঁ তুমি তো খুব ভালো রান্না খুব ভালো কুক তুমি তো এই শাক শাকটা আরে ভালো সব সব খুব ভালোবাসি প্রচন্ড খেতে ভালো লাল শাক দেখেই যে তুমি ধরে ফেললে এটা লাল শাক বললে হ্যাঁ যেই শাক হোক না কেন লাল শাক মানে লাল শাককে তো ওরা তত পাত্তা দিই না তুমি খেতে ভালোবাসো আমি ভীষণ ভালোবাসি তাই না তুমি নিজে এই রান্নাটা করো 100% যে কোনো শাকের আইটেম না কেন সত্যি কথা বলতে কি যখন গরিব ছিলাম তখন শাকটা এত খেয়েছি না মা বাবার কাছ থেকে এখন মুখটা সেই টেস্টটা নানান ধরনের শাক শাকটাই সব থেকে সস্তা হতো চারানা দিলে পরে এতগুলো শাক পাওয়া যেত মানে লোক ফেলে দেওয়ার মতো শাক তো ফেলেই দিত হ্যাঁ ফেলেই দিত আর দেখ তো সেই শাকটা আমার বাড়িতে খুব বেশি আসতো এই একটা প্রশ্ন থেকে কি সুন্দর তোমার বাড়িকে তোমার বাবা মাকে তোমাদের স্ট্রাগলকে রিলেট করে দিলে হ্যাঁ জুড়ে দিলে এইটাই হচ্ছে যে বাবা মার প্রতি শ্রদ্ধা সালদা সালাম 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 তোমার এই এই ভালোবাসা যেন আমাদের সকল ছেলে মেয়ের মধ্যে আসে কিন্তু এখন হলো কি রান্নায় যে ভুল উপকরণ ব্যবহার হলো সেটা তুমি বলছো যে অন্য একটা শাক ব্যবহার করা অন্য একটা শাক ব্যবহার করা হয়েছে এটা পালক নয় তো সানুদা বলছে যে এটা পালক নয় পালক নয় এটা অন্য কোনো শাক দেওয়া হয়েছে সম্ভবত লাল শাক বা অন্য কিছু ভুল ওইখানেই লুকিয়ে আছে আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো ভুলটা আমি করেছিলাম সেটা হলো পালং শাক বাজার বদলে আমি পুরো রান্নাটাই করেছি লাল শাক দিয়ে আপনারা কিন্তু পালক পনির পালং শাক বাটা দিয়ে করবেন লাল শাক দিয়ে কখনো নয় জানুদা তুমি একেবারে সঠিক 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 উত্তর দিয়েছো থ্যাংক ইউ আমরা দেখে নিই থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন কি অপেক্ষা করে আছে Thank you.
শামবাজারের মোড়ের নেতাজির মূর্তি, তার সঙ্গে গোলবাড়ির কষা মাংস, যেটা আমি কোনোদিনই ভুলবো না। কলেজটা আছে ওখানে ওই মনীন্দ্রচন্দ্র কলেজ, মনীন্দ্রচন্দ্র কলেজ, ওইখানে আমি তখন ফার্স্ট ইয়ার পড়ি, আর আমার বড়দিদি তখন থার্ড ইয়ার করছেন। তো ও আমাকে লুকি লুকি পয়সা দিত, বলতো তুই গিয়ে গোলবাড়িতে গিয়ে কষা মাংস খেয়ায় যা, পালি যা, চলে যা, চলে যা। তো গোলবাড়ির এত বেশি মানে আমার মাথার মধ্যে রয়েছে, ওই যে মাংসটা কালো রঙের যে মাংসটা। কিন্তু কলকাতার কোন অঞ্চল তুমি বলছো এটা? তাহলে জায়গাটা হচ্ছে শামবাজার মোড়, পাঁচ মাথার মোড়। পাঁচ মাথার মোড় একদম ডেফিনেটলি শামবাজার পাঁচ মাথার। অনুদা বলছে এটা শামবাজার পাঁচ মাথার মোড়। দেখে নি উত্তরটা ঠিক না ভুল। আরে হয়ে গেল তো, পাড়ি পাড়ি পাড়ি, হ্যাট্রিক কনফার্ম। হ্যাপি প্যারেন্টস ডে একেবারে। জানো দা একদম সঠিক উত্তর দিয়েছো তুমি, ক্যা বাত। থ্যাঙ্ক ইউ। পাটি পাটি পাটি, চেক চলে আসো, পাটি কনফার্ম। কিন্তু আমরা ছিলে বলেই ছিল স্বপ্ন গুলো কাছে, ছোটবেলার কথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দি। মা বা বাবার কোনো গান ফেভারিট ছিল যেটা বারবার শুনতে চাইতো? মা তো আমার গাওয়া সমস্ত গান মার একদম সাংঘাতিক ভালো লাগতো। বাবারও মার বিশেষ করে কতগুলো গান ছিল স্পেশালি যেগুলো মাকে নিয়ে গিয়েছিলাম আমি, শুনি না, আমার মার জন্যও গিয়েছিলাম। মা বাবার দিন আজকে হোক না, তাহলে সেটাই হোক। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। এটা আরেকটা গান, আরেকটা গান আমার মনে আছে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা বসে ঘরে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা বসে ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা বসে ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আমাদের সঙ্গে আছেন কুমার শানু, এইবারে আমাদের ফোর্থ রাউন্ড। তোমার মা বাবার জন্য তুমি কোন ইচ্ছে পূরণ ঘটাতে চাও? আমি বোম্বেতে মা বাবাকে একদিন কি করেছিলাম, পবন হংস বলে আমাদের ওখানে একটা ইয়ে রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, ছোট ছোট এয়ারপোর্ট, মা বাবাকে গাড়িতে বসিয়েছি। তো বলছে কোথায় নিয়ে যাবি? আমি বললাম কোথাও না, তুমি চলো আমার সঙ্গে। সিধে গাড়িতে বসিয়ে পবন হংসে নিয়ে গিয়ে ঢুকিয়েছি, পুরো এক ঘন্টা ধরে হেলিকপ্টার। তো মা তো একদম মানে সে বা বলছে এটা কি করছিস তুই, কি হচ্ছে? বাবা তখন বুড়ো হয়ে গেছে, এটা তুই কি হচ্ছে, এটা কি করছিস? আমি বললাম ভয়ের কিছু নেই, দরজা বন্ধ হয়ে গেলে এটা গাড়ির মতোই লাগবে, কিচ্ছু না, বসো। পুরো বোম্বে পুনা থেকে নিয়ে পুরো মহারাষ্ট্রের ম্যাক্সিমাম এলাকাটা একদম নিচু নিচু দিয়ে ঘুরে পুরো জায়গাটা, মা দেখো ওইটা হচ্ছে গিয়ে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এখানে পরমাণু, আমরা হ্যাঁ পরমাণুর এখানে সব। ওইটা আমার ফট করে মনে পড়লো যে আমি ওনাদেরকে, আমার খুব পছন্দের জায়গা সেখানে ঘোরাতে যাই, একটা ট্রিপ এনাদের দুজনকে নিয়ে কোথায় করতে যাই। যেমন ধরো আমার খুব পছন্দের জায়গা হচ্ছে গোয়া, আমরা যাইও নি, গোয়াটাই বাদ যাচ্ছে। আরে দেখো দেখো, মনের মিল হয়ে যায়,
বেশ দেখা যাক ফোর্থ রাউন্ডের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে দেখে নিন। मैंने पहले भी किया हुआ है ऐसे। क्वेश्चन था कि क्वेश्चन तो अच्छे शाहरुख खान लास्ट जी डायलॉग तो बोल लें तुम्हारे मन आ ची मैंने हाँ आ ची पहले भी किया किया है ऐसे ऐसे हमारे प्रश्न तो अच्छे कहाँ दिल वाले दुल्हनिया ले जाएंगे वो तो इसीन चिलो ना सेम सिंटा के बड़ा नकल कोड़े ची सारा पृथ्वीर मध्य तुझे देखा तो ये जाना सा नामी गानटा सारा पृथ्वीर मध्य सब थेके बड़ हिट आज पर्यंत जो गान हो मध्य सब बड़ तो यकम एक प्रश्न सामने दाड़िए पृथिवीर सर्वश्रेष्ठ हिट एक गान सामने मशानु बसे आज ना शुने झेड़े देव बुद्ध ही तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाएं हम तेरी बाहों में मर जाएं हम तुझे देखा तो ये जाना सनम फाटा फाटी फाटा फाटी এই যে উত্তরটা তুমি দিয়েছো এটা একেবারে সঠিক উত্তর দিয়েছো থ্যাংক ইউ আমরা দেখে নি ফোর্থ রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে यहाँ 25 किस्म के पराठे हैं आलू का दाल का गोभी का मूली का मटर का पनीर का पापड़ का टमाटर का रबड़ी का सब्जी का केले का काजू करेले का नींबू का पुदीने का हरी मिर्ची का मिक्स वाली टेबल একটা জায়গার আবহ দেখানো হলো পরিবেশটা দেখানো হলো কিছু পদ্ধতি খাবার দাবার সম্পর্কে জানান দেওয়া হলো এটা পরাঠেওয়ালি গলি পরাঠেওয়ালি গলি মানে সব কি এখানে কোন জায়গা দিল্লির কোন জায়গা না সেই জায়গা পরাঠেওয়ালি দিল্লি হ্যাঁ জায়গাটা কোনটা আমাকে হারিয়ে দিও না দেখো না আমি হারাতে চাইছি না চাঁদনি চকের চান্স খুব বেশি বাবা সাহায্য নিলে তুমি সাহায্য নাও কিন্তু না আমরা ডিসকাস করছি কোন সাহায্য এখন আমার একটা বাকি আছে হ্যাঁ ওটা আমি খরচা করতে চাই না এখনি আমার আচ্ছা বেশ তুমি যদি বলো চাঁদনী চক চাঁদনী চক তুমি কি পিন কোড নাম্বারটা জানো ওখানে দিল্লি কত দিল্লি তো পিন কোড নাম্বার তোমার 1 যেটা বলা হয় দিল্লি 00 সেটা তো নিউ দিল্লি হ্যাঁ এটা আমরা চাঁদনী চকে জানি চাঁদনী চকের পিন কোড छुरी दिए बुक मेरे दिए लोक गो तर नाम बोल बस ओखने शेष ओखने मार्डर
দাঁড়া 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 ঠিক আছে ঠিক আছে দিল্লি সিক্স তাহলে ছুরি মারবার দরকার হচ্ছে না দিল্লি সিক্স দিল্লি সিক্স দিল্লি সিক্স তো আমি কি উত্তরটা নেব জয় মা পরোটা ওয়ালে গলি জয় মা পরোটা ওয়ালে গলি তুমি হারো যেত তুমি খেলছো একেবারে প্রকৃত সন্তানের মতো আমি ওদের আমি ওনাদের জন্যই খেলছি চেষ্টা করছি এখান থেকে নেবার যদি না হয় তাহলে আমি নিজে করব না সে তুমি পারোই সে তুমি পারোই 100% যদি তুমি যদি এখান থেকে নাও তাহলে আমরা সবাই তোমার সঙ্গে সেই আমি চাই যে সবাই মিলে আসুক সবাই মিলে এরা সেটা আমরা চাই আমার এই পরিবার এখানে আমি চাই যে এরা সবাই সঙ্গে থাকুক বেশ কেন এই যে আজকে আমি এটা বলা দরকার আছে নিশ্চয়ই কেন এরকম ধরনের কনসেপ্ট নিয়ে কেউ আজ পর্যন্ত শো করেনি না এটা একেবারে নতুন এবং বৃদ্ধ মা বাবাদের কথা কেউ ভাবেনি এর জন্য আমার ডাইরেক্টরকে যে প্রডিউসার আছে ডাইরেক্টর আছে তাদেরকে থ্যাংক ইউ বলতে হবে দিল্লি সিক্স ঠিক না ভুল উত্তর দেখেনি দিল্লি সিক্স सब कुछ देसी घी में बनाया जाता है यहाँ पे और पराठे की स्पेशलिटी है कि आपको यहाँ पे रबड़ी का पराठा मिलेगा खुरचन का पराठा मिलेगा अबे हमको दे इधर सबको अनुरा तुम्हें आके बारे ठीक उत्तर दिए चो थैंक यू हमारे संगे आछेन कुमार शानू हमरा फोर्थ राउंडर लास्ट क्वेश्चन टा की आछे शानुदार जन्य शानुदार माँ बाबार जन्य देखेनि তোমার দেশে জন্মে আমায় এসব করতে হলো আমার অপরাধ নিও না এই দৃশ্যটার ঠিক আগে একটা বিখ্যাত গান ছিল একটা গান আমার মনে পড়ছে আমি চিনি গো চিনি তোমার লুকোচুরি মনে হচ্ছে দেখে হ্যাঁ লুকোচুরি আপনি মনে আছে আপনার লুকোচুরি আনুদা তুমি আলোচনা করে নাও তুমি কিন্তু এতক্ষণ অব্দি যা খেলেছো মাইন্ড ব্লোয়িং তোমার দেশে জন্মে আমায় এসব করতে হলো আমার অপরাধ নিও না বাবার যদি সাহায্য চাও দিতে পারো মার কাছ থেকে সাহায্য নিতে পারো নেই তুমি নামটা সিংহটা আমার মনে হচ্ছে ওই গানটা রিদিমিক বলছো তো নামটা সিংহ নেই তুমি অশ্বনিম ভগা সিংহ নেই তুমি নামটা সিংহ তাহলে কি এই উত্তরটা নেব আমার মনে হচ্ছে নেই সিংহ নেই তুমি নামটা সিংহ অডিয়েন্স পোল আছে নো অডিয়েন্স শুধু হাত তালি দেবে বেশ তালা লাগাও এটা কানুদা বাবার সাহায্য নিয়ে বাবার কাছ থেকে হেল্প নিয়ে বলতে চাইছেন সিনেমায় এই দৃশ্যের আগে সিং নেই তবু নামতার সিংহ কিশোর কুমারের গলায় এই গানটি ছিল আমরা দেখে নিই আজকের ফাইনাল ইচ্ছে পূরণের জন্য সানুদা লাস্ট বলে ছড়ান করে জিতে যাওয়ার যে খেলাটা সেটা জিততে পারলেন নাকি ক্যাচ তুলে আউট হয়ে গেলেন দেখা যাক সিং নেই তবু নামতা সিং নেই লাগে থাকা থাকা চাকা হাম্মা হাম্মা ঠিক 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 দাও ভাই নাকে এক টিপ নসি আবার বয় এক মগলো সিগায়ে জুড়ি জুড়ি সুর জুড়ি আছো এতো ঠিক 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 কানুদা তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো ওহো তিনি সবকটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছেন তার বাবা মার জন্য এসো আমরা পুরস্কারটা গ্রহণ করি চলে তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে ছোটবেলার রূপকথারা এমনি করে বাঁচে আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি বাবা মা গোয়া যাচ্ছে এবং সমুদ্রের ধারে বসে শরবত খাচ্ছে বাবা মা পার্টি করছেন পার্টি করছে বাবা মা আইপ্যাড দেখে পড়ছেন এবং লাস্টে তোমার মুখে শুনবো আমার বাবা মা আমার বাবা মা
গার্ডেনে বসে দোদুল দোলায় দুলে দুলে গাছপালা সঙ্গে বই পড়ছে। এই চারটে যে স্বপ্ন আমি আমার মন থেকে গেস করে ব্যাপারটা চিন্তা করে ওনাদের জন্য করেছি। এখন আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই যে আমি যে গেসগুলো করেছি আপনাদের এতে খুশি তো আপনারা? হ্যাঁ, দুজনে মিলে গেছে, ওয়েভলেংথ মিলে গেছে, ব্যাস এইটাই আমি জানতে চাই, এটা আমি জানতে চাই। এরপরে আমি জানি এটাও সত্যি হয়ে যেতে পারে, মানুষ যখন চায় দেখা যায় যে সানুদার ব্লাড গ্রুপের সঙ্গে ওদের ব্লাড গ্রুপ মিলে গেল, ও রক্তের সম্পর্ক হয়ে গেল। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি আছে, এই মাকে যদি তুমি একটু পরিয়ে দাও। মেরু ক্যাবের তরফ থেকে 6টা গিফট ভাউচার, কোনোদিন যদি কোনো স্বপ্নের সফরে বেরোতে চান ওনাকে নিয়ে এইটা যদি আপনারা ব্যবহার করেন। আর সানুদা রসগোল্লা খেতে ভালোবাসেন এবং রসগোল্লা সম্পর্কিত একটা উত্তর আজকে ফাটাফাটি দিয়েছেন বাবার সাহায্য নিয়ে, তো রসগোল্লা আসুক। আমাদের তরফ থেকে সানুদাকে হৃদয় উজাড় করা ভালোবাসা দেওয়া ছাড়া আর কিছুই নেই, কিন্তু ছোট্ট একটা আমাদের তরফ থেকে সামান্য একটা গিফট আছে। সানুদা যদি এটা গ্রহণ করেন তাহলে আমরা ধন্য হব। সানুদা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পছন্দ তো? ভীষণ পছন্দ, আমি এমনিতেই সোনা দানা ভালোবাসি, পড়তে ভালোবাসি। এরকম একজন সোনার টুকরো ছেলে আমাদের মাঝখানে আছেন, নিজেই সোনার সঙ্গে পাল্লা দিতে পারেন, নিজেই সোনার মতন মানুষ, সেই মানুষকে আমাদের অন্তরের শ্রদ্ধা। আর যারা দেখছেন প্যারেন্ট ল্যাবলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে, তারা মনে রাখবেন আপনার পাশে যে ছেলেটি দেখছেন তিনিও একদিন কুমার শানু হয়ে উঠতে পারেন, তিনিও তার মা বাবাকে সম্মান জানাতে পারেন। তাই আপনারা সকলে একসঙ্গে সংসারে সুখে থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন প্যারেন্ট ল্যাবলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। আজকে জি বাংলার টিম আমাদের পিসে এখানে এসেছেন এবং এসে কুমার শানুর সুবাদে এত বড় প্রোগ্রাম করছেন। ওকে ছেলের মতন পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। সানুদার জন্য আজকে আমরা এই রান্না করতে এসেছি। সানুদা খুব মহৎ কাজ করছে, এরকম মানুষ দেখা যায় না, অজুন আছে। আমরা অজস্রভাবে কৃতজ্ঞ জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডে প্রোগ্রামের জন্য এবং কুমার শানুর জন্য। জি বাংলাকে আমরা অশেষ ধন্যবাদ দিচ্ছি যে এইরকম অ্যারেঞ্জমেন্ট তারা আমাদের জন্য একটা করেছে। এতদিন তোমার গানের জন্যে আমি তোমাকে ভালোবাসতাম, আমি নয় আমরা সবাই, কিন্তু আজকে তোমার অন্তরটাকে দেখে নিলাম। আমরা খুব উপভোগ করছি।